ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আমরা শুনে নেব এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন পুজোকে ঘিরে মানুষের উচ্ছ্বাস থাকবে আবেগ থাকবে কিছুটা উন্মাদনাও থাকবে কিন্তু তার মধ্যে ভারসাম্য রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের গ্রিন বেঞ্চের রায় আছে সেটা রক্ষা করবে কে অর্ডারটা ক্যারি করবে কে প্রশাসন প্রশাসনও যদি ভোটের রাজনীতি করে তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে না আসলে এই রাজ্যে নেতা নেত্রী পুলিশ প্রশাসন মিলেমিশে সব এক হয়ে গেছে প্রশাসন এবং দলের মধ্যে যে সামান্যতম সূক্ষ্ম একটা বিভাজন রেখা ছিল যেটা সুতোর ওপর ঝুলছিল সেটাও শেষ হয়ে গেছে রাজ্যে বহু ক্ষেত্রেই কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে কমপ্লাই করা হচ্ছে না আর এই ঘটনা যেটা ঘটলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি জানিয়েছেন এর প্রসঙ্গে এবার নির্দেশ মুখ্যমন্ত্রীর ব্যানার সব ছিঁড়ে গেট ভেঙে আজকে ছট পুজো হচ্ছে রবীন্দ্র সরোবরে ন্যাশনাল গ্রিড ট্রাইব্যুনালের নির্দেশকে অমান্য করে পুলিশ নির্বিকার কিচ্ছু করছে না এই ভূমিকাকে কি বলবেন এটা আমি কি করে বলবো এটা তো সাবজুডিস ব্যাপার যদি কোর্টের থাকে রায় থাকে কি বলবো এ ব্যাপারে ব্যাপারে ব্যবস্থাপক সংস্থা সরকারের তরফ থেকে হচ্ছে কলকাতা পৌরসভা বা কে এমডি আমার মনে হয় উপযুক্ত স্থানে প্রশ্ন করলে ভালো হবে এটা তো আমি কিছু জানি না বলতেও পারবো সুরব নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী কি জানিয়েছেন হাস্যকর পর্যায়ে চলে যায় জিনিসগুলো হতে হতে হ্যাঁ আইন হচ্ছে আইন ভাঙা হচ্ছে আইন হচ্ছে আইন ভাঙা হচ্ছে এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত সবাই অভ্যস্ত এই রাজ্যের মানুষরা অভ্যস্ত আর নেতারা হয়তো বলবেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি আলাদা পশ্চিমবঙ্গে সব হয় না পশ্চিমবঙ্গে অমুকটা হয় না আর এটাই তো পশ্চিমবঙ্গে হয় কি আর করা কিছু করার নেই কোনো পলিউশন বোর্ডেরও কিছু করার নেই পাবলিকেরও কিছু করার নেই আর যারা পরিবেশ আন্দোলন করছেন কিছু তাদেরও নেই সবই অসহায় মদন মিত্র জানিয়েছেন প্রসঙ্গে আমাদের সরকার সবসময় মানুষের পক্ষে যেহেতু তৃণমূল কংগ্রেস করি সেহেতু আমার ক্যারেক্টারটাই প্রো মানুষ মানুষ কি চায় নিয়ম কানুন আইন সবই তো মানুষের জন্য